মূল নিবাসী মানে এটা হচ্ছে, আপনারা সবাই বুঝতে পারছেন, অনেকেই বোঝেন না মূল নিবাসী কথাটা, নামটা যে রাখা হয়েছে মূল। একটা গাছের মূল থাকে, প্রধান মূল, তারপরে গুচ্ছ মূল অনেক ছোট ছোট থাকে, তো কার শক্তি বেশি, মূলের শক্তিটা বেশি, গুচ্ছ মূলের অতটা কোনো ফ্যাক্টর নয়। তো এই যে 85% লোক আমরা রয়েছি, এই 85% লোক আমরা ওই 15% লোকের গোলামি করছি, এর থেকে আর দুঃখের বিষয় আর লজ্জার বিষয় কি হতে পারে? আজকের উপস্থিত আমাদের এই সভার সভাপতি মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট আমাদের রয়েছেন হাইকোর্টের অ্যাডভোকেট মহাশয় এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, সরি, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মহাশয় এবং বিভিন্ন জেলা থেকে আগত সংগ্রামী বন্ধুগণ, মা বোনেরা এবং বিশেষ করে আমার এই প্রশান্ততাকে না বলেই পারি না, সবাইকেই আমার ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির তরফ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন এবং নমস্কার। আরও জানাই যারা এই আয়োজনটা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা এই যে চিন্তা ভাবনাটা রেখেছে মনোবাদের বিরুদ্ধে, সত্যিকারের এটা আমাদের দুঃখের বিষয়। আপনারা নামটা দেখতে পাচ্ছেন, মূল নিবাসী মানে এটা হচ্ছে, আপনারা সবাই বুঝতে পাচ্ছেন, অনেকেই বোঝেন না মূল নিবাসী কথাটা, নামটা যে রাখা হয়েছে মূল। একটা গাছের মূল থাকে, প্রধান মূল, তারপরে গুচ্ছ মূল অনেক ছোট ছোট থাকে, তো কার শক্তি বেশি, মূলের শক্তিটা বেশি, গুচ্ছ মূলের অতটা কোনো ফ্যাক্টর নয়। তো এই যে 85% লোক আমরা রয়েছি, এই 85% লোক আমরা ওই 15% লোকের গোলামি করছি, এর থেকে আর দুঃখের বিষয় আর লজ্জার বিষয় কি হতে পারে? আমার পূর্ববক্তি অনেক বক্তাই বলে গেছেন। তো এটার পেছনে যে কারণ, সেটার মূল কারণ রয়েছে আমরা অসংগঠিত। আমরা সংগঠিত নয়, আপনারা জানেন দশের বোঝা, এই একের লাঠি দশের বোঝা, দশের লাঠি একের বোঝা। তো এই যে আমরা বিক্ষিপ্ত আন্দোলন, আন্দোলন তো হচ্ছে সারা পশ্চিমবঙ্গে, আন্দোলন হচ্ছে সব জাতিগুলো আন্দোলন, নিজস্ব আন্দোলন করছে, একা একা আন্দোলন করছে, কিন্তু ওই মুসলিমে 15% লোক আমাদেরকে শোষণ শাসন উৎপীড়ন সবই করছে। কেন আমরা জয়লাভ করতে পারছি না, কেন আমরা আমাদের নীতিটা প্রয়োগ করাতে পারছি না, যেহেতু আমরা একা একা লড়াইটা করছি, আমাদের দুর্বলতা সেই জায়গায়। আমি আমাদের এই কর্তাদের, এই ফাউন্ডেশন বোর্ডকে রিকোয়েস্ট করব, এই বডি ফর্মেশনটা কেন্দ্র কমিটি, রাজ্য কমিটি, জেলা কমিটি, ব্লক কমিটি, গ্রাম কমিটি, একটা বডি ফর্মেশন করুন, আমাদের উদ্দেশ্য সফল হবে, অবশ্যই সফল হবে, এটা আপনারা ভরসা রাখুন। যখনই আমরা একত্রিত হয়ে যাব, যখনই আমরা একজোটে আমাদের অধিকারটা মানব। একজন বক্তা বলেছিলেন আমাদের পুরুলিয়ারই, আমার নাম কার্তিক সিংমুড়া, আমি পুরুলিয়া থেকে এসেছি, আমি সত্যিকার এটা বলতে ভুলে গেছিলাম, আমি আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির একজন সভাপতি ঝালদা। আমি বিভিন্ন সময়ে অনেক আন্দোলন, অনেক লড়াই, আমার বিরুদ্ধে অনেক কেস রয়েছে থানাতে, তবু আমাকে লড়াই লড়তে হয়। যারা অসহায় ব্যক্তি আমার কাছে আসে, আমি তাদের সপক্ষ হয়ে লড়ি, এবং ন্যায্য লড়াই লড়তে গিয়ে আমার এগেস্টে অনেকগুলো কেস আছে, আমি যে কোনো সময় অ্যারেস্ট হয়ে যেতে পারি, কোনো নিশ্চয়তা নেই, তবু কিন্তু আমার লড়াই সংগ্রাম চলছে। জাস্ট আপনারা জানেন পুরুলিয়া ডিস্ট্রিক্টটা মাওবাদীদের ঘাঁটি, অস্ত্র পড়ার ঘাঁটি, সব জিনিসটাই লড়াই, আন্দোলনের মূল ঘাঁটি হচ্ছে পুরুলিয়া, এবং পুরুলিয়ার অনেক নেতৃত্ব এসেছেন। বিশেষ করে এই যে আন্দোলন আপনারা শুনেছেন, পুরুলিয়াতে অস্ত্র পড়লো, পুরুলিয়াতে মাওবাদীরা অনেক মার খেলো, ওটা আমাদের বিশেষ করে আদিবাসী সংগ্রামের লোকেই ছিল, এবং তাদের উদ্দেশ্য ছিল কি, এই যে অনৈতিক নীতি এবং এই যে মুসলিমেও কিছু জাতি, মুসলিমেও ব্রাহ্মণবাদ, তারা এই এত জাতিগুলোকে শোষণ শাসন করছে, তাদেরকে উৎখাত করতে হবে। এবং আমরা এখানের মূল নিবাসী আদিবাসী ভূমিজ সমাজ এই ভারতবর্ষের বুকে প্রথম এসেছেন এবং এই এলাকাতে বসবাসের উপযুক্ত জায়গা তৈরি করেছেন।
আজকের দিনে ভূমি জাতি মুন্ডা জাতি দেখুন যেখানে তারা আছে ঝাড়খণ্ডে পুরুলিয়াতে উড়িষ্যাতে আপনার আসামে বৃহৎ বৃহৎ এলাকা তারা জমিদার যোদ্ধার কিন্তু বিষয়টা হলো তারা এই জাতিটা হচ্ছে একটা ধর্ম জাতিটা হচ্ছে একদম সহজ সরল এবং শিক্ষা ক্ষেত্রে কিন্তু ততটা অগ্রগণ্য নয় যার এই অশিক্ষা এবং সরলতা এই সুযোগ নিয়ে ওই মনুবাদী লোকেরা তাদের জমি সম্পত্তিকে কবজা করেছে এবং তারা তাদের উদ্দেশ্য সিদ্ধি করেছে এবং তারা তাদের মতন ভাবে পরিচালনা করার একটা সিস্টেম তৈরি করে দিয়েছে দুঃখের বিষয় আদিবাসীরা এত জমি সম্পত্তির মালিক এবং প্রথম ভারতবর্ষের বুকে এসেছে কিন্তু তারা এখনো পিছনের সারিতে রয়েছে তাই আমি বলবো আগে হবে শিক্ষা কেননা শিক্ষাই আনে চেতনা চেতনা আনে বিপ্লব আর বিপ্লব না হলে কখনোই মুক্তি পাওয়া যাবে না তাই আমাদের বিপ্লব করতে হবে বিপ্লবটাকে এমন ভাবে সাজাতে হবে আমি উদ্ধতন কর্তৃপক্ষের কাছে এটা অনুরোধ রাখবো আপনারা আজকের দিনে একটা প্রশাসনিক কমিটি গঠন করুন আমাদের পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের যে কোনো জায়গায় বিক্ষিপ্ত ঘটনা আমার দলিত সমাজের আমার এই পিছিয়ে পড়া সমাজের ওবিসি এসসি এসসিদের যেখানেই কোনো বিক্ষিপ্ত ঘটনা হবে আমার কেন্দ্র কমিটি আমার রাজ্য কমিটির কাছে খবর যাবে এবং সেটাকে আমরা কীরকমভাবে অপারেট করব কোথায় কিভাবে আন্দোলনটা চালাবো তার একটা রূপরেখা তৈরি করবেন এবং আমাদেরকে যেতে হবে গ্রামে গ্রামে গিয়ে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ডোরে ডোরে গিয়ে আমাদের এই বহুজন মূল নিবাসীর বার্তাটা তাদেরকে পৌঁছাতে হবে এবং তাদের কাছে এটা জানকারি দিতে হবে মিটিং করতে হবে মিছিল করতে হবে এবং তাদের যে ন্যায্য অধিকারের লড়াই তাদের লড়াইয়ে সামিল হতে হবে তাদের সুখে দুঃখে পাশে থাকতে হবে আপনি যদি বলেন এই মূল নিবাসীর লড়াইয়ে চলুন বা মিটিংয়ে চলুন যাবে না ওকে ওর সময়ে অসময়ে তার বিপদে পাশে থাকুন আপনার সাথে উনি সাথ দেবে নেই আর যখন উনি আপনার এই মিটিংয়ে আসবে আমাদের উদ্দেশ্য নীতি যখন জানবেন তখন আর ওকে বোঝাতে হবে না উনি আর পাঁচটা লোককে বোঝাবেন কিভাবে সংগঠন করা যাবে এবং কিভাবে আমাদের মূল নিবাসী সংগঠনকে বিস্তারিত করা যাবে এবং আমাদের এই আন্দোলনকে আরো জনমুখী করা যাবে সেটা উনি নিজেই আগ্রহ প্রকাশ করবেন তাই বন্ধু আমি আরো বলতে চাই এই যে সংগঠন সংগঠন চলবে একটা অর্থ দরকার থাকে তো অর্থটা তো শুধু প্রশান্ত বাবু আর শুধু মুসলিমে ওই রাজ্য কমিটি আর কেন্দ্র কমিটি বহন করতে পারবে না এটা আমাদেরকে একটা আমাদের উপার্জনের ন্যূনতম একটা অংশ আমাদেরকে এই সংগঠনকে দিতে হবে চাহে মান্থলি হোক হাফ ইয়ারলি হোক বা কোয়ার্টারলি হোক দিতে হবে তবেই সেই সংগঠনটা মজবুত হবে এবং দীর্ঘস্থায়ী হবে এবং ওই সংগঠনটার প্রতি একটা আপনার ইন্টারেস্ট থাকবে তো বন্ধুগণ আমি ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির পক্ষ থেকে আরো জানাই সংবিধান এই যে সংবিধানের জন্য আজকে আমরা রিজার্ভেশন পাচ্ছি রিজার্ভেশন কতটুকু পাচ্ছি যেটুকু না দিলেই হয় না সেইটুকু পাই আবার সেইটুকু পাওয়ার পরও আজকের দিনে আপনারা সবাই জানেন দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হয়েছেন কিন্তু রাষ্ট্রপতি যে হয়েছেন তিনি কি ভারতবর্ষটাকে ঠিকভাবে ওনার মতের মতন কি পরিচালনা করতে পারছেন কি বলুন ওনার মতটাকে খুব পুরা উনি ওনার অন্তরের মতটাকে কি প্রকাশ করতে পারছেন ওনার মতে কি ভারতবর্ষটা পরিচালিত হচ্ছে উনি হচ্ছেন ভারতবর্ষের এক নম্বর ব্যক্তি প্রথম ব্যক্তি যার কথায় ভারতবর্ষটা পরিচালিত হবে কিন্তু বন্ধুগণ না তার পেছনে রয়েছে ওই মনুবাদীরা একটা পা ফেলার পরে আরেকটা পা কখন কোথায় ফেলতে হবে সেটা ওনারা নির্ধারণ করবেন ওই যে ঘুঘু পাড়কির কথা বলা হয়েছে ওনাকে ঘুঘু পাড়কি সাজানো হয়েছে ওনাকে দেখিয়ে আর ওনারা স্বীকার করবেন মনুবাদীরা স্বীকার করবে ওই ঘুঘু পাড়কিকে আগেটাই রেখে দিয়েছে ওনাকে যেটা করতে বলা হবে ঠিক সেই রকমই নিয়ম নীতিগুলো নির্ধারিত হবে আপনারা জানেন আজকে আমি বলবো এই মঞ্চে যারা আছেন কেউ এই প্রশাসনিক যে মোটর সাইকেলে আপনারা জার্নি করছেন পুলিশের হাতে অনেক হেনস্থা হয়েছেন হয়েছেন কি না প্রায়ই লোক হেনস্থা হয়েছেন কিন্তু ওনারা জানেন না রাস্তাটা যে কোনো জায়গায় এবড়ো খেবড়ো হয়ে আছে কোনো জায়গায় রোড জাম হয়ে আছে আপনার এমার্জেন্সি কোনো পেশেন্ট মরে যাচ্ছে এমার্জেন্সি কোনো অফিসের কাজ আছে সেটা দেরি হয়ে যাচ্ছে সেটা তো ওনারা লক্ষ্য করেন না আপনি রোডের উপরে যাচ্ছেন আপনার ড্রাইভিং লাইসেন্স নেই আপনার রেজিস্ট্রেশন নেই আপনাকে ফাইন দিতে হবে আপনাকে এটা দিতে হবে সেটা দিতে হবে আপনার জন্য সব আইন আছে আর ওদের জন্য কোনো আইন নেই ওরা কিন্তু ফাইন দেবে না আমাদেরকে বিভিন্ন রকমভাবে হেনস্থা বিভিন্নভাবে শোষণ করা হচ্ছে আরো জানাই
আমাদের সংবিধানে লিখিত আছে এট্রোসিটি অ্যাক্ট। এই একটা এত একটা জটিল অ্যাক্ট যে কোন মূল নিবাসী বা আদিবাসীকে যদি কোনো নন আদিবাসী আক্রমণ করে, গালিগালাজ করে, হেনস্থা করে, মারপিট করে, তো সেই লোককে 24 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করতে হবে। এট্রোসিটি অ্যাক্ট হচ্ছে সেই অ্যাক্ট যে একটা এখনো কিন্তু সংবিধানে লেখাই আছে এবং আইনের বইয়ে লেখাই আছে, ওই আইনটা কিন্তু কোনো জায়গায় এক বিন্দিও ফলো করা হয় নাই, এটা আপনারা অনুভব করবেন। তো কেন আপনারা আপনাদের রোডে চললে আপনারা ফাইন নেবেন, আর এই যে আইনগুলো লেখা আছে এই আইনগুলো ফলো হচ্ছে না, এটার বিরুদ্ধে আপনারাকে যখন বলতে যাচ্ছি থানাতে, এসডিপিওকে আমি ডেপুটেশন দিয়েছি, এসডিপিও আমাকে বলছেন আপনি প্রতিনিধিত্ব করতে এসেছেন, আপনাকে গাঁজা কেস দিয়ে দেব, গাঁজা কেস দিয়ে অ্যারেস্ট করে দেব, আপনি আর বেল পাবেন না, নন অ্যাভেলেবেল হয়ে যাবেন, আপনি আন্ডারগ্রাউন্ড হয়ে যাবেন, আপনি আন্দোলন ছাড়ুন, আমাকে বলেছেন আমাদের ঝালদা এসডিপিও। আমি বললাম ঠিক আছে স্যার, আমি আমার আন্দোলন চলবে, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চলবে, যদি আমাকে অ্যারেস্ট করেন, মিথ্যা কেস দেন, আমি তাতে অ্যারেস্ট হতে বাধ্য থাকবো, আমি তাতে কোনো আমার কোনো দুঃখ নয়, তবে তারপরের যে আন্দোলন সেটা আপনি সামলে নেবেন। তারপরে আমি ওখান থেকে চলে এলাম, আমার আন্দোলন এখনো চলছে, বিগত প্রায় এখনো 15 দিন পার হয়নি, আর সাথে আমি এক বিশাল বড় আমাদের ভূমি সমাজের আন্দোলন, সেই আন্দোলন করেছিলাম এই বিডিও এসডিও বিএলআরও ডিএলআরওর বিরুদ্ধে, কেননা আমাদের এই পুরুলিয়াতে এত আদিবাসী লোক, জনজাতির লোক, যে তাদের যে সম্পত্তি, সেই সম্পত্তিগুলো নন আদিবাসী অযৌক্তিকভাবে হস্তগত করে নিয়েছে আদিবাসীদের জমি। এইটুকু আপনারা জেনে রাখবেন, একমাত্র ডিএম এর পারমিশন ছাড়া বিক্রি হয় না বা কিছুই হবে না, কেনা বেচা করা যাবে না, ইয়া তো ফির হাইকোর্টের অর্ডার, এই দুটোই পথ আছে। কিন্তু হাজার হাজার ভুরি ভুরি সম্পত্তি মনুবাদীদের হাতে চলে গেছে, অবৈধভাবে চলে গেছে, যেহেতু আদিবাসীরা সহজ সরল অশিক্ষিত। আর একটা আইন রয়েছে সিএনটি এক, ছোট নাগপুর টেনেন্সি এক, এই একটার মাধ্যমে ওই জমি কিন্তু হস্তান্তর করা যায় না, কিন্তু এটা কিন্তু গাদা গাদা জমি হস্তান্তর হয়ে গেছে। এটার বিরুদ্ধে কিন্তু আমি আমাদের অ্যাডভোকেট সাহেব রয়েছেন ইনার কাছেও এটা আমি রিকোয়েস্ট রাখবো, এই আইন দুটো যেন, এটা আদিবাসীদের রক্ষা কবচ, এট্রোসিটি অ্যাক্ট হচ্ছে আদিবাসীদের রক্ষা কবচ, মানে জাতিত্বের রক্ষা কবচ, এবং জমির যে রক্ষা কবচ সেটা হচ্ছে সিএনটি অ্যাক্ট, ছোট নাগপুর টেনেন্সি অ্যাক্ট, এটা হচ্ছে জমি সম্পত্তির রক্ষা কবচ। এই দুটো আইন ফলো কেন হচ্ছে না, কাগজে কলমে হচ্ছে কিন্তু বাস্তব ক্ষেত্রে কেন এটা হচ্ছে না, আমি অ্যাডভোকেট সাহেবকে ওই ব্যাপারটা নিয়ে পার্সোনাল ওনার সাথে কথা বলবো, এবং উনি এই জিনিসটা যেন বিচারালয়ে এই ব্যাপারটা যেন রাখেন। তো বন্ধুগণ, সীমিত সময় রয়েছে, আমাদের লড়াই আন্দোলন চলতে থাকবে, বডি ফরমেশনের মাধ্যমে একটা নির্দিষ্ট উদ্দেশ্য এবং ন্যায় শৃঙ্খলার মাধ্যমে আমাদের এই আন্দোলনটা চলবে, সেন্ট্রাল কমিটি, রাজ্য কমিটি, জেলা কমিটি, ব্লক কমিটি, গ্রাম কমিটি, এই কমিটির মাধ্যমে একটা সিস্টেমেটিক ফর্মালিটির মাধ্যমে আপনারা তৈরি করুন, নিশ্চয়ই আমাদের এই আন্দোলন সফল হবে, এবং হাজার হাজার মানুষ, এই 85% মানুষে আমরা এই ক্ষুদ্র কোটি মানুষ এসে পৌঁছেছি, এবং ক্ষুদ্র 62 জাতিকে আমরা উপস্থিত করাতে পেরেছি, যেখানে 6000 জাতি, 6000 এবাব জাতি, সেখানে আমরা মাত্র 62 জাতি এসেছি, এই এইগুলো আমরা পারবো না, আমাদেরকে নিয়ে আসতে হবে, প্রত্যেককেই শপথ নিয়ে যেতে হবে আজকের দিনে, প্রত্যেকেই, বিগত যে আমাদের কনফারেন্স হবে, বিগত দিনে আমাদের যে এই অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে কমসে কম 5 জন করে প্রতিনিধি পাঠাবেন, তবেই দেখবেন আমাদের এই সংগঠন আগামী দিনে হু হু করে আগের দিকে বাড়বে, এবং আমাদের উদ্দেশ্য সফল হবে, মনুবাদীদের যে ভ্রষ্টাচারী নীতি, সেই ভ্রষ্টাচারীর থেকে নীতি থেকে আমরা মুক্ত হব, এবং আজকে আমরা দাসত্বে আছি, আমরা সেই দিনে মালিক বনবো, এবং ওনারাকে সেই দিনে আমরা দাস বনাবো। তো বন্ধুগণ, আমি আর বিশেষ দীর্ঘ লম্বা বক্তব্য রাখবো না, আমায় পুরুলিয়া থেকে আমার যে সাংস্কৃতিক টিম, সেই টিম নিয়ে এসেছি, ওই টিমের প্রোগ্রাম আপনারা রাত্রিবেলা দেখতে পাবেন, দুঃখের বিষয় আমাদের আসার পথে দুজন নায়ক নায়িকা যে যারা গায়িকা, তাদের এই ট্রেনে নামতে গিয়ে একটু দুর্ঘটনায় পড়েছিলাম, তাদের মাথায় চোট লেগেছে, তারা একটু অসুস্থ অবস্থায় আছে, ওরা চিকিৎসাধীনে আছে,
তো যেটুকু আমরা পারবো আপনারা মাফ করে দিবেন যেটুকু আমাদের কালচারাল ফাংশন হবে সেটাই আপনারা সন্তুষ্ট থাকবেন তো আগামী দিনে আমাদের এই মূল নিবাসীর এত বৃহৎ সংখ্যক লোকের লড়াইটাকে আমরা ফেস করব এবং সমস্ত এই মনোবাদীদের যে রীতিনীতি সেই রীতিনীতিকে তোড়তাড় করে একভাবে আমরা আমাদের লড়াইটাকে এমন ভাবে পরিচালনা করব একদিন এমন এমন প্রোগ্রাম রাখবো একদিনে আমাদের সারা কলকাতাতে বিভিন্ন জেলাতে আমাদের সংগঠনে একদিনে এক এক রকম প্রোগ্রাম রাখবো যাতে থানা অচল হয়ে যাবে ভিডিও অচল হয়ে যাবে সমস্ত প্রশাসনিক ব্যবস্থা অচল হয়ে যাবে সেই রকম একটা কন্ডিশন তৈরি করে দেব তবেই দেখবেন আমাদের মূলবাসীদের জয় নিশ্চিত আছে এই আশা ভরসা এবং মূলবাসীদের বার্তা যেন প্রত্যেকটা পরিবারের দুয়ারে পৌঁছায় এই আশা ভরসা রেখে আমাদের এই ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির যে ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করছি জয় ভীম ভীম ভীমরাও অমর রহে ইনকলাব জিন্দাবাদ জয় ভীম ধন্যবাদ কার্তিক দাকে সংগ্রামী সাথী তার আন্দোলন তার কর্মসূচি তার সুচিন্তিত মতামত আমাদের আগামী দিনে সংগঠনের অন্যতম সম্বল হয়ে দাঁড়াবেন পশ্চিম মেদিনীপুর থেকে